ভার্চুয়াল শিক্ষকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে ফ্যানভিল ব্র্যান্ডের একটি আইপি ফোন, মডেল নাম্বার হচ্ছে X3SP। এই মডেলের আইপি ফোনটি আমরা সেট আপ করে দেখাবো। তো এর আগে একটি আইপি ফোন আমি সেট আপ করে দেখিয়েছি, সেটি হচ্ছে ইয়ালিং ব্র্যান্ডের। আপনারা সেই ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। তো প্রথমে আমরা পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, সেটা আপনারা অবশ্যই চাইলে পড়ে নিতে পারেন, তো আমি আর পড়ে দেখতেছি না। তারপরে পেয়েছি একটা চার্জার, ঠিক আছে। আমরা আনবক্সিং করতেছি, দেখি এক এক করে কী কী ডিভাইস পাচ্ছি। তারপরে পেলাম একটি আইপি ফোনের হাতল, যেটা হাতে নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে। তারপরে এই হচ্ছে মেইন আমাদের আইপি ফোনের মেইন বডিটা, ঠিক আছে। তো এটি আমরা পলিথিন প্যাকেট থেকে আউট করতেছি। তারপরে আর কি দিয়েছে, তারপরে দিয়েছে আবার দেখি আর কি দিয়েছে। তা হাতলটা আমরা পলিথিন থেকে খুলে ফেললাম। তারপরে কি দিয়েছে, একটি এটি কেবল, এটি আমাদের আইপি ফোনের বডি থেকে এই হাতল পর্যন্ত কানেক্ট হয়ে থাকে, ঠিক আছে। তারপরে দিয়েছে একটি শর্ট ল্যান কেবল। তারপরে দিয়েছে আমাদের যে আইপি ফোনের বডিটা সেটার একটা স্ট্যান্ড, যার মাধ্যমে আমাদের আইপি ফোনের বডিটা দাঁড়িয়ে থাকে এবং খুব সুন্দর পজিশনে দেখায়, সুন্দর দেখায় আমাদের আইপি ফোনটি। তো এটাকে আমরা এই বডির সাথে কানেক্ট করব। কানেক্ট করার জন্য দেখেন এখানে কিছু ছিদ্র আছে, এই ছিদ্রতে আমরা চাপ দিয়ে এটাকে বসিয়ে দেব, ঠিক আছে। তো এখানে আপনি আপনার উচ্চতা যতটুকু দরকার সেই পজিশনে আপনি সেট আপ করে নেবেন। তো আমি নিচেরটাতে দিচ্ছি যেন আমার এটা উঁচু হয়ে থাকে। আপনি চাইলে আরেকটু নিচু করতে পারেন, উপরের ছিদ্রটাতে যদি আপনি কানেক্ট করেন। এইভাবে আমরা ডায়াল করে আইপি ফোনটি ইউজ করব। তো আপনি আইপি ফোনের পিছনের দিকে দেখেন কয়েকটা কানেকশন দেওয়া আছে বা কানেক্টর দেওয়া আছে। তো এটাতে আমরা কি কি কানেক্ট করব, ঠিক আছে। দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনেট, তারপরে আছে পিসি। এই যে এটাতে ইন্টারনেট ঢুকবে আর এটাতে পিসি, মানে অর্থাৎ এখান থেকে বের হয়ে পিসিতে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এখানে ইন্টারনেট ঢুকিয়ে আপনি ওই পিসির পোর্ট দিয়ে বের করে সেটা ব্যবহার করতে পারবেন। তারপরে আমাদের চার্জার পোর্ট দেওয়া আছে এবং এইখানে দেখেন দুইটা পোর্ট, একটা হচ্ছে, একটা দেখেন হাতলের মতো দেয়া আর একটা হচ্ছে হেডফোনের মতো দেয়া। তো হাতলের মতো দেওয়া যেটা সেটা হচ্ছে এই হাতলটা আমাদের এইট সাথে কানেক্টেড হবে, এই পোর্টের সাথে, ঠিক আছে। আর উপরেরটা যেটা সেটা হচ্ছে আমাদের হেডফোনের সাথে, যেটা কল সেন্টারে ব্যবহার করা হয়। তো আমাদের যে আমাদের হাতলের সাথে আমরা আইপি ফোনটা কানেক্ট করব, করার জন্য এ দেখেন এই কানেক্টরে এক মাথা আমরা হাতলের সাথে কানেক্ট করে দিলাম এবং অপর প্রান্ত আমরা কি করব, আইপি ফোনের যে পোর্টের কথা বললাম এই পোর্টে আমরা প্রবেশ করিয়ে দেব, ঠিক আছে। আর ওই এই যে যেটা দেখতেছেন এটি হচ্ছে আমরা কল সেন্টারে যারা ব্যবহার করে, আপনারা হয়তো দেখে থাকবেন কল সেন্টারেও দেখবেন যে কানে সবসময় হেডফোন লাগিয়ে থাকে, সেটা তো সেটা আমাদের মাথা ব্যথা না, সেটা আমরা এখানে আমাদের প্রয়োজন নাই। আমরা এই হাতল এটা দিয়ে আমরা কথা বলবো। তো আমাদের আইপি ফোন সেটা প্রায় কমপ্লিট। তারপর আমাদের যে শর্ট ল্যান কেবলটা আছে সেটা আমরা এখন পলিথিন থেকে বের করতেছি। এটা আসলে খুব ছোট মাপের থাকে, 1.5 মিটারের মতো সম্ভবত, যদি আমি পরিমাপ করে দেখিনি। এটা যদি আপনার বড় লাগে তাহলে আপনারা বানিয়ে নিতে পারেন, এটার বানানো খুব সহজ যদি আপনার কাছে পাঞ্চ মেশিন থাকে এবং কানেক্টর থাকে এবং আমাদের ক্যাটসিস কেবল থাকে, বানিয়ে নিতে পারেন। এটার ভিডিও আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কীভাবে বানাইতে হয়, এবং এমন ভিডিও অবশ্যই যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি কেবল কীভাবে বানাই সেটা আমি দেখিয়ে দেবো। তো আমাদের আইপি ফোন কিন্তু হার্ডওয়্যার সেট আপ কমপ্লিট। তো আমরা এটাকে এখন সেট আপ করছি কীভাবে দেখেন, আমরা লাইন দিয়েছি, পাওয়ার দিয়েছি, দেওয়ার পর দেখেন এখানে আমাদের ইন্টারনেট কেবল যে সাদাটা, এই সাদাটা হচ্ছে আমাদের ইন্টারনেট কেবল, যেটা আমাদের ইন্টারনেট পোর্টে আসে ঢুকছে, ঠিক আছে। ঢোকার পরে ওই যে পিসি যে পোর্টটা আছে ওই পোর্টটা হয়ে কালো কেবলটা আমাদের ল্যাপটপে কানেক্ট করছে আমরা, ঠিক আছে। আপনাদের বোঝার সাথে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন, ঠিক আছে। আবারও
আপনারা দেখে নেন, এই যে সাদা কেবলটা, এটা কিন্তু আমাদের আইপি ফোনের ইন্টারনেট যে পোর্টটা ছিল সেই পোর্টে ঢুকছে, ঠিক আছে। তারপরে সেই আইপি ফোন হয়ে আরেক পোর্টের মাধ্যমে কালো কেবল হয়ে আমাদের ল্যাপটপে ঢুকছে, ঠিক আছে। অর্থাৎ একটি ইন্টারনেট কেবল দিয়ে আপনি দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন, আইপি ফোনটা ইউজ করতে পারবেন এবং ল্যাপটপটি বা কম্পিউটার ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের আইপি ফোনের দিকে দেখেন, আমরা এই যে মেইন মেনু যে আছে এই মেনুতে আমরা ক্লিক করব। করার পর দেখবেন এখানে আসবে স্ট্যাটাস, তো স্ট্যাটাসে আমরা ওকে করব। ওকে করার পর কেন করতেছি, আমরা এই আইপি ফোনটা আমাদের কোন আইপিটা আমাদের রাউটারের সাথে কানেক্ট করার পর কোন আইপিটা পেলো সেটা আমরা চেক করব। দেখেন আমাদের একটা আইপি শো করতেছে। আপনারও যখন আপনি আপনার আইপি ফোন ইন্টারনেট কেবলের মাধ্যমে বা ল্যান কেবলের মাধ্যমে রাউটারে বা সুইচে কানেক্ট করবেন, ওটার পরে এরকম একটা আইপি পাবে, ঠিক আছে। এটা কিন্তু ডিএসসিপিতে থাকে, সাধারণত যে কোনো আইপি ফোন ডিএসসিপিতে থাকে, আপনারা সেটি করে নিতে পারেন। তো আমরা ডিএসসিপিতে রাখছি। তো আমরা এখন কম্পিউটারে চলে যাই। তো আমরা কম্পিউটারে চলে আসলাম। আসার পরে তো আমাদের যে আইপিটা পেয়েছি সেই আইপিটা আমরা ব্রাউজারে হিট করব, ঠিক আছে। তো আমরা ক্রোম ব্রাউজারে নিয়ে আমাদের যে আইপিটা, কাঙ্ক্ষিত আইপিটা, সেই আইপিতে আমরা লিখি। লেখার পরে এন্টার দেই। তো এন্টার দেওয়ার পরে দেখেন আমাদের যে লগ ইন পেজ চলে আসলো। তো ডিফল্টভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া থাকে, আপনারা সেটাই দেবেন এবং আপনারা চাইলে সেটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি অ্যাডমিন এবং অ্যাডমিন দিয়ে দিলাম, পরে আমি এটা চেঞ্জ করে নেব। দেওয়ার পরে এন্টার দিলাম, দেখেন আমাদের এরপরে এই পেজটা চলে আসলো। এই পেজে কিছু সেটিংস আছে, দেখেন বাম দিকে কিছু মেনু আছে, উপরের দিকে কিছু মেনু আছে। তো সেই মেনুগুলো আমরা এত কিছু দেখবো না, আমাদের আজকে শুধু আমরা আইপি ফোনটা কীভাবে সেট আপ করবো সেটাই দেখবো, ঠিক আছে। দেখেন অনেক অসংখ্য মেনু আছে, এগুলোর অনেক কাজ আছে। তো আমাদের দেখেন আমাদের ফ্যানভিলের মডেলটা হচ্ছে X3SP, সেটা শো করতেছে। তো আমরা যদি নেটওয়ার্কে যাই, গিয়ে দেখেন এখানে আমাদের যে আইপিটা পেয়েছে সেই আইপিটা আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা কী করবো, আমরা লাইনে যাবো, LIN লাইন। এখানে গিয়ে আমরা দেখেন এখানে সিপ চারটা অ্যাকাউন্ট, SIP 1 থেকে 4, এই চারটা সিপ অ্যাকাউন্ট আমরা এটার সাথে কানেক্ট করতে পারবো। তো আমরা একটা কানেক্ট করে দেখাবো। তো প্রথমে আমরা কী করবো, ইউজার নেম দিব, ইউজার নেম দিব আমরা 51, যেটা আমাদের ISP থেকে দিয়ে দিছে, ঠিক। আপনারাও যখন সিপ অ্যাকাউন্ট দেবেন আপনাদের ISP থেকে দিয়ে দিবে, ঠিক আছে। এবং ডিসপ্লে নেম সেটা আমাদের ইচ্ছা মতো আমরা দিব, আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন, আপনি যেখানে ইউজ করবেন সেটার নাম দিতে পারেন বা আপনার নামে দিতে পারেন ইচ্ছা। তো আমি একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন রেজিস্টার অ্যাড্রেস, রেজিস্টার্ড অ্যাড্রেস অর্থাৎ আমাদের একটা সার্ভার অ্যাড্রেস আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। আমাদের ISP থেকে এই সার্ভার অ্যাড্রেসটা দিয়েছে, আমি সেটা বসিয়ে দিলাম, আপনারা যেটা দেবে সেটা বসিয়ে দেবেন। তারপর রেজিস্টার পোর্ট, ওরা যদি আপনার পোর্ট নাম্বার উল্লেখ করে দিয়ে দেয় তাহলে সেই পোর্টটা বসাবেন, আর নইলে ডিফল্ট যেটা সেটাই রাখবেন। তো আমাদের DSC যেহেতু আমরা সেই পোর্ট নাম্বারটা বসিয়ে দিলাম। এবং অথেন্টিকেশন নেম, এই ইউজার নেম যা অথেন্টিকেশন নেমও কিন্তু তা, ঠিক আছে, তো সেটাই আমরা বসিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে অথেন্টিকেশন পাসওয়ার্ড, এটাও কিন্তু আপনার ISP থেকে দিয়ে দিবে, অর্থাৎ আপনার চারটা ইনফরমেশন টোটাল দিবে, ঠিক আছে। ইউজার আইডি দিবে, পাসওয়ার্ড দিবে, সার্ভার আইডি দিবে এবং পোর্ট নাম্বার দিবে, বাস, ঠিক আছে। এই চারটা ইনফরমেশন দিবে, এগুলো আপনারা বসিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি, আমাদের যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়েছে। এবং এটা এই যে দেখেন অ্যাক্টিভ, এটাকে আনচেক করা থাকলে অবশ্যই চেকমার্ক করে দিবেন, ঠিক আছে, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে থাকবে। তো এখানে দেখেন এটা হচ্ছে সিপ সার্ভার 1, এটা হচ্ছে সিপ সার্ভার 2, আমরা কিন্তু সিপ সার্ভার 1 কানেক্ট করতেছি, ঠিক আছে। আপনার যদি সিপ সার্ভার 2 কানেক্ট করতে চান তাহলে আরও যদি আপনার সার্ভার থাকে সেটা আপনি করবেন। তো আমাদের এখানে একটা একটা করে আমরা দেখাচ্ছি, এবং একটাই দরকার হয়, দুইটার দরকার হয় না। ওটা যদি আপনার আরও এক্সট্রা সিপ অ্যাকাউন্ট আপনার থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন একটাই ফোনেই। তো আমরা একটাই করে দেখাচ্ছি, দেখেন আমরা অ্যাপ্লাই করে দিলাম, আমাদের কিন্তু রেজিস্টার্ড কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমাদের আইপি ফোন সেট আপ কমপ্লিট, ঠিক আছে। তো আমরা এখন এটাকে লগ আউট করে দিচ্ছি, আমাদের আইপি ফোন সেট আপ কমপ্লিট হয়ে গেছে, রেজিস্টার্ড যেহেতু হয়ে গেছে। রেজিস্টার্ড ফেল দেখলে অবশ্যই আপনারা দেখে চেক করে নেবেন কেন ফেল দেখাচ্ছে, আবার পুনরায় বসাবেন, প্রয়োজনে ভিডিওটা পোস্ট করে আবার দেখবেন, ঠিক আছে। তো আমরা এখন আইপি ফোনে চলে আসলাম। আইফোনে দেখেন এই যে L1, এটা দেখেন সবুজ হয়ে গেছে, আগে কিন্তু এটা লাল ছিল, ঠিক আছে। আমাদের যেহেতু সেট আপ কমপ্লিট হয়েছে সেই যে এটা সবুজ হয়ে গেছে। তো আমরা এখন আইপি ফোনের ডিসপ্লের দিকে তাকালে দেখবেন এই যে আমরা ডিসপ্লে নেমটা দিয়েছিলাম ইক ওয়্যার হাউস, সেটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। তো আমরা যদি এখন ডায়াল করি,
ধরেন আমাদের 15 আরেকটা এক্সটেনশন নাম্বার আছে, সেটাতে যদি আমরা ডায়াল করি, এই দেখেন L1 ক্লিক করলাম বা ডায়ালে ক্লিক করলে হবে, তো দেখেন আমাদের কল কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো আমরা কেটে দিচ্ছি কারণ এখন কথা বলা যাবে না, রাত হয়ে গেছে। তো আমাদের সেট আপ কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখানে আরেকটি বিষয় আমি দেখাতে চাচ্ছি যেটা ভুল করে মানুষ, এই যে DND মানে হচ্ছে ডু নট ডিস্টার্ব। ঠিক আছে, এটা যদি আমরা চালু করে রাখি, এই যে বাটনটা, এটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু DND চালু হয়ে গেল আমার। ঠিক আছে, দেখেন লাল অক্ষর দিয়ে লেখা আছে, লাল সিগন্যাল একটা, DND তার মানে চালু। এখানে কিন্তু আমাদের কোনো কল আসবে না, এখন মোবাইলে যেমন আপনাদের ডু নট ডিস্টার্ব সেটা যদি চালু রাখেন তাহলে কল আসবে না। তো এটা আমরা কী করবো, অফ করে দেবো। ঠিক আছে, আরেকবার ক্লিক করবো, এটা কিন্তু চলে গেছে, এখন কিন্তু কল আমার আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন, এবং আমাদের ভিডিওটি শেয়ার করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।